নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখে সকলেই ভাবছো যে ব্যাপারটা কি তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো যে এটিকে মোহনবাগান কিন্তু প্লে অফের রেস থেকে কার্যত নিজেরাই কিন্তু দূরে চলে যাচ্ছে তো ব্যাপারটা কি আমি তোমাদেরকে বলি তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে নর্থ ইস্টের সাথে উড়িষ্যা এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু উড়িষ্যা এফসি জিতে গেছে যেটা কিন্তু জেতবার কথাই ছিল এবং সেই ম্যাচটা কিন্তু উড়িষ্যা এফসি জিতে গেছে যার ফলে উড়িষ্যা এফসি পয়েন্টস গিয়ে দাঁড়ালো উনিশ ম্যাচে তিরিশ পয়েন্ট উড়িষ্যা এফসি এই ম্যাচের আগে কিন্তু সাত নম্বরে ছিল তারা কিন্তু আজকে এই ম্যাচটা জেতার পর একদম পাঁচ নম্বরে প্রবেশ করে গেছে এটিকে মনবাগান পাঁচ ছিল তারা কিন্তু ছয় নেমে গেছে এটিকে মোহনবাগানের পয়েন্টস হচ্ছে আঠেরো ম্যাচে আঠাশ পয়েন্টস আর উড়িষ্যা এফসির কিন্তু তিরিশ উনিশটা ম্যাচ খেলেছে যদিও তো এর ক্ষেত্রে কার্যত বলাই যায় অনেকটাই দূরে চলে যাচ্ছে এটিকে মোহনবাগান যদিও এটিকে মোহনবাগানের কাছে কিন্তু দুখানা ম্যাচ এখনও রয়েছে এবং সেই দুখানা ম্যাচের মধ্যে একটাতে জিততেই হবে এই প্লে অফের রেসে কোয়ালিফাই করবার জন্য এছাড়া সবথেকে বড় কথা যদি দুটো ম্যাচই জিততে পারে এটিকে মন বাগান তারা কিন্তু তাহলে বা মধ্যে প্রবেশ করতে পারবে এটা কিন্তু যায় তো এবার ব্যাপার হচ্ছে জুয়ান ফেরান দলটা দলটার এমনই হাল করে ফেলেছেন মানে অন্য দলের দিকে বর্তমানে তাকিয়ে থাকতে হচ্ছে একটা এত ভালো টিম যেখানে টপ ক্লাস প্লেয়ার রয়েছে স্বদেশি থেকে বিদেশি সেই টিমের রকম অবস্থা ভাবাই যায় না টিমটা একটা সময় কত উঁচুতে ছিল এখন আস্তে আস্তে কিন্তু ছ নম্বরে নেমে গেছে ভাগ্যিস ছটা দল প্লে অফে কোয়ালিফাই করবে নাহলে এটিকে মোহনবাগানের অনেক আগেই কিন্তু ঘণ্টা বেজে যেত বিদায় তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যেইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ